ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাত গৃহশিক্ষকের নামে মামলা রংপুরের গঙ্গাচড়ায় বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ ও কৌশলে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে এক গৃহশিক্ষকের বিরুদ্ধে এ ঘটনায় বৃহস্পতিবার 8 ডিসেম্বর দুপুরে ছাত্রীর বাবা বাদী হয়ে ওই গৃহশিক্ষকের নামে মামলা দায়ের করেছেন অভিযুক্ত রাকিবুল ইসলাম রাকিব বয়স 23 উপজেলার খলেয়া ইউনিয়নের আশরাফ আলীর ছেলে মামলা সূত্রে জানা গেছে রাকিবের কাছে ওই ছাত্রী প্রাইভেট পড়তো এক পর্যায়ে গৃহশিক্ষক রাকিব ওই ছাত্রীকে বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণ করেন এর জেরে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এ অবস্থায় রাকিব বিয়ের কথা বলে কৌশলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তার গর্ভপাত করান বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গঙ্গাচড়া থানায় মামলা দায়ের করেন গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন